টিকাটুলি রাজধানী সুপারমার্কেটে আগুনের খবরটি আমরা বলছিলাম সংবাদ শিরোনামে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। শাকিল হাসান এবং শওকত মঞ্জুর শান্ত সেখানে রয়েছেন, তাদের কাছে যাচ্ছি সরাসরি। শাকিলের কাছে শুরুতে যাচ্ছি। শাকিল, এখন আগুনের তীব্রতা কেমন এবং ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে এসেছে, আর নিয়ন্ত্রণে এলেও তো আগুনের উপস্থিতি থাকে, এখন কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? সৌমিত্র, যেটি এখনকার পরিস্থিতি সর্বশেষ, অর্থাৎ আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে এরই মধ্যে, কিন্তু এখন আসলে ভেতরের যে আসলে যেহেতু দাহ্য পদার্থ, প্লাস্টিকের বাচ্চাদের খেলনার দোকানগুলো ছিল, দোতলায় ছিল কসমেটিক্স এবং কাপড় এবং তুলা জাতীয় অর্থাৎ দাহ্য পদার্থ যেগুলো, সেগুলোর বিভিন্ন ধরনের দোকান, সেগুলোতে যেহেতু আগুন লেগেছে এগুলো থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়ার কারণে আসলে এখন পর্যন্ত সেই আগুন নেভানোর কাজগুলো চলছে, তবে ভেতরের মূল যে দাউদাউ করে চলছিল যে আগুন, সেটি এর মধ্যে নিভে গেছে, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, কিন্তু এখন ধোঁয়ার উদ্গিরণ হচ্ছে। আমি এতক্ষণ কথা বলছিলাম এই মার্কেটের বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা দোকান দিয়েছেন তাদের সঙ্গে, তারা আমাকে জানিয়েছেন যে এই নিউ রাজধানী সুপার মার্কেটের দোতলার বিক্রমপুর রং বিতান নামে একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল, সেই ওয়েল্ডিং থেকে আসলে আগুনের সূত্রপাত বলে তারা দাবি করছেন। এবং আমি একজন দোকানদারের সঙ্গে কথা বলেছি যিনি এই আগুনের সূত্রপাতটি প্রত্যক্ষ করেছেন, এবং তিনি আমাকে জানিয়েছেন যে তার সামনেই এই আগুনের ঘটনাটি ঘটেছে, এবং এই ওয়েল্ডিং থেকে আগুনের যে ফুলকিগুলো বের হয় সেই ফুলকি কোনো একটি কাপড়ের দোকানে বা প্লাস্টিকের দোকানে গিয়ে পড়ে এবং সেখান থেকেই এই আগুনের সূত্রপাত। এবং যেহেতু প্লাস্টিকে বাচ্চাদের প্লাস্টিকের খেলনার দোকান, খুবই দাহ্য পদার্থ এবং পাশে কাপড়ের দোকানও ছিল, কসমেটিক্সের দোকান ছিল, এবং সেগুলো থেকে খুব দ্রুতই এই আগুনটি পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। নিউ রাজধানী সুপার মার্কেট এবং পাশের রাজধানী সুপার মার্কেটের কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেহেতু খুব ঘনবসতিপূর্ণ এই পুরো মার্কেটটি, বেশ খানিকটা এলাকা জুড়ে এই মার্কেটটি, রাজধানী সুপার মার্কেট প্রায় সবগুলো দোকানে একতলা পর্যন্ত, কিন্তু নিউ সুপার মার্কেট, রাজধানী সুপার মার্কেট যেটি আছে সেটি কিন্তু দোতলাতেও বাঁশ এবং কাঠ দিয়ে কিন্তু দোতলা পর্যন্ত বানানো হয়েছে, এবং এর ছাদগুলো কিন্তু টিনের, এবং এর ভেতরে অর্থাৎ দোতলায় নিউ রাজধানী সুপার মার্কেটের দোতলার ঘরগুলোর ছাদ টিনের এবং ভেতরে সবগুলোই দাহ্য পদার্থের। এবং এর আগেও আমরা কিন্তু বেশ কয়েকটি রাজধানীর বিভিন্ন স্থানে যে মার্কেটগুলো রয়েছে যেগুলো এরকম ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এবং দাহ্য পদার্থে ভরা, সেগুলোতে কিন্তু এর আগেও আমরা অগ্নিকাণ্ডের ঘটনার কথা দেখেছি। যদিও ফায়ার সার্ভিস এবং বিভিন্ন তদন্ত সংস্থা, তদন্তকারী দল গঠন করেছে, কিন্তু সেগুলোর রিপোর্ট বা সেগুলোর যে সুপারিশ, সেই কমিটিগুলোর সেই সুপারিশ কিন্তু কখনোই বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত হলে হয়তো আজকে এই নিউ রাজধানী সুপার মার্কেটের এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়তো ঘটতো না। প্রতিটি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এর আগে নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত যে তদন্ত কমিটিগুলো, তারা বারবার করে বলেছিল, চিহ্নিত করেছিল সারা রাজধানী পরিদর্শন করে, পর্যবেক্ষণ করে যে ঝুঁকিপূর্ণ যে ভবন, ঝুঁকিপূর্ণ যে মার্কেটগুলো রয়েছে, যেমন বঙ্গবাজারের কথা বলা হয়েছে, নিউ মার্কেটের কথা বলা হয়েছে, নিউ মার্কেটের উল্টো পাশে চাঁদনি চক, রাজধানী সুপার মার্কেটের কথা বলা হয়েছে, সেগুলোও কিন্তু অগ্নির ঝুঁকির জন্য চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সেই যে তদন্ত প্রতিবেদন বা সুপারিশগুলো কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবং সেটি যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তো আজকে এই নিউ রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটিও ঘটতো না, এবং আজকে যারা ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়, তারা হয়তো আবার কবে ঘুরে দাঁড়াতে পারবেন সেটি একটি বড় প্রশ্ন। কারণ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম দুই তিন দিন হয়তো তোড়জোড় থাকে সরকারের বিভিন্ন সংস্থার, সংশ্লিষ্ট দপ্তরগুলোর, কিন্তু তারপরও আরেকটি ঘটনা ঘটলে সেগুলো আবার আসলে নতুন আলোচনায় হারিয়ে যায়, নতুন ইস্যুতে হারিয়ে যায়, এবং এইভাবেই কিন্তু একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে রাজধানীতে। রাজধানী কিন্তু একটি অগ্নিকুণ্ডের মধ্যে বসবাস করছেন রাজধানীবাসী, এখানকার ব্যবসায়ীরা, এমনটি অভিযোগ কিন্তু বাসিন্দারা এবং ব্যবসায়ীরা বরাবরই করে এসছেন। কিন্তু আসলে এই ভবনগুলো বা মার্কেটগুলোকে অগ্নি ঝুঁকি থেকে নিরাপদ করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত আসলে কখনোই দেখা যায়নি, এবং এটি নিয়ে কিন্তু ব্যবসায়ীদের আজকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে তারা মার্কেটের সামনে অনেকেই হাউতাশ করছেন, দাঁড়িয়ে আছেন, চিৎকার করছেন, কান্নাকাটি করছেন, কারণ তাদের যে শেষ সম্বল সেটি কিন্তু অনেকেরই পুড়ে গেছে। যদিও অনেকে ভাগ্যবান যে এই আগুনটি ফায়ার সার্ভিসের হয়তো দ্রুত তৎপরতার কারণে খুব বেশি পর্যন্ত পুরো মার্কেটে ছড়িয়ে পড়তে পারেনি, মার্কেটের পূর্ব পাশের যে অংশটুক রয়েছে সেই অংশটুক থেকে মাঝামাঝি পর্যন্ত অগ্নিকাণ্ডের ছড়িয়ে পড়েছে, কিন্তু পুরো মার্কেটটি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখতে পাচ্ছি না। কারণ রাজধানী সুপার মার্কেট অর্থাৎ যেটি আগে পুরো
পুরোটা ছিল সেটুক অর্থাৎ পুরনো যে রাজধানী সুপারমার্কেট সেটুকুতে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের আগুনের ছোঁয়া সেটি কিন্তু এখন পর্যন্ত যায়নি। তবে এখন যেটি বড় সমস্যা মোকাবেলা করতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের সেটি হচ্ছে এই দাহ্য পদার্থগুলো থেকে উদ্গৃত ধোঁয়া, এবং এই ধোঁয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নিচতলা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি। তারা চেষ্টা করছেন ওপরের অর্থাৎ নিউ রাজধানী সুপারমার্কেটের ওপরের দোতলার যে দোকানগুলো রয়েছে সেগুলোর যে টিনের চাল রয়েছে সে চালগুলো কেটে সেখান থেকে ধোঁয়া বের করে দেওয়ার জন্য, এবং বেশ কয়েকটি স্থানে অর্থাৎ 8-10টি স্থান আমি দেখতে পাচ্ছি যেখানে তারা চাল পুরোপুরি কেটে ফেলেছেন, কেটে সেখান দিয়ে ধোঁয়া বের করে দিচ্ছেন। এবং এই ধোঁয়া কিন্তু বের না হওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করা আসলে বিপজ্জনক এবং খুবই মুশকিল। এবং ব্যবসায়ীরা বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের সঙ্গে চেষ্টা করছেন তাদের দোকানগুলো শেষ মুহূর্তে রক্ষা করার জন্য, যদিও এখন পর্যন্ত আমরা আর দোতলার দোকানগুলোতে আর আগুনের হলকা দেখতে পাচ্ছি না, সেখান থেকে এখন ধোঁয়া বেরোচ্ছে। এবং বেশ কয়েকজন ব্যবসায়ী বলেছেন তাদের দোকানগুলো পুরোপুরি পুড়ে গেছে যেগুলোতে শুরুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং আরেকটি সমস্যা দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য সেটি হচ্ছে দক্ষিণ দিক থেকে আসা মাঝে মাঝে হালকা বাতাস, যে বাতাসের কারণে কিন্তু ধোঁয়াগুলো ছড়িয়ে পড়ছে চারপাশে, এবং এটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের এই আগুন নেভানোর পুরোপুরি কার্যক্রমে ব্যাহত করছে। এবং পাশের যে শপিং মলটি রয়েছে সেই শপিং মলটির পাশ থেকে পানি দিয়ে পুরোপুরি আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুনের হলকা এখন পর্যন্ত দেখা না গেলেও কিন্তু ভেতরে যে যাওয়ার জন্য যে নিরাপত্তা সেটি কিন্তু এখনও খুঁজে পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা, সেটি তারা চেষ্টা করছেন। এবং এই ভবনের অর্থাৎ নিউ রাজধানী সুপার মার্কেটের দোতলায় আমরা শুনতে পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানের দোকান ছিল এবং গোডাউন ছিল, গোদাম ঘর ছিল বেশ কয়েকটি, এবং সেগুলো কসমেটিক্স, সেখানে রয়েছে কাপড়ের পণ্য, এবং সেখানে রয়েছে বাচ্চাদের খেলার অর্থাৎ প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য, এবং নিচতলায় রয়েছে জুয়েলারি সামগ্রীর দোকান, এবং বেশ কয়েকটি দোকান জুয়েলারির এখানে রয়েছে। সেগুলোর কী অবস্থা এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী নিশ্চিত করে বলতে পারেননি জুয়েলারি দোকানগুলোর কী অবস্থা রয়েছে শেষ পর্যন্ত, এবং বেশ কয়েকটি ইলেকট্রিকের দোকানও রয়েছে বলে একজন ব্যবসায়ী আমাকে নিশ্চিত করেছেন এই মার্কেটের দোতলায় রয়েছেন বলে তিনি দাবি করছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকেই কিন্তু তাদের দোকান পুড়ে গেছে, তারা অনেকেই পাশের ভবনের ছাদে উঠে এসেছেন, তারা সেখান থেকে দেখার চেষ্টা করছেন তাদের দোকানের সর্বশেষ কী অবস্থা রয়েছে। তবে যে দোকানগুলোর প্রায় সবটুক অংশই পড়ে গেছে সেগুলোর ছাদগুলো খুলে ফেলার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু এই ভবনগুলোর ভেতরে আগুনের তাপ রয়েছে সে তাপের কারণে টিনের চাল যেহেতু সেগুলো তাপের কারণে গরম হয়ে আছে সেখান দিয়েও যাওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সেটিও তাদের জন্য কষ্টসাপেক্ষ এবং বিপজ্জনক হয়ে উঠছে মাঝে মাঝে। এবং প্রথম দিকে আমি দেখতে পাচ্ছিলাম যে এই ভবনের দোতলায় অর্থাৎ নিউ রাজধানী সুপার মার্কেটের টিনের ছাদের উপরে তারা ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু তারা প্রথম দিকে পারেননি, তবে পরবর্তীতে ওপর থেকে পানি দিয়ে এসে ছাদগুলো ঠান্ডা করার পর তিনি বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী তারা সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছেন এরই মধ্যে। এবং যদিও আগুন নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে যে অগ্নিকাণ্ডের ঘটনার পর যে ধোঁয়া এবং এই বাতাসের কারণে ধোঁয়ার যে বিচ্ছুরণ সেটি কিন্তু এখন পর্যন্ত থামেনি, সেই ধোঁয়াগুলোর কারণে কিন্তু নিয়ন্ত্রণে আনার যে সর্বশেষ কার্যক্রম সেটিও কিন্তু খানিকটা ব্যাহত হচ্ছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত পানি দেওয়া থেকে বাদ দিয়ে তারা চেষ্টা করছেন ধোঁয়াগুলো বের করে দেওয়ার জন্য, এবং ব্যবসায়ীরাও চেষ্টা করছেন ভেতরে প্রবেশ করে তাদের সর্বশেষ যে পণ্যগুলো যেগুলো অক্ষত রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য। তবে তারা একটি কথা বলছেন বারবার যে এর আগের অগ্নিকাণ্ডের ঘটনার যে সুপারিশমালা সেই সুপারিশমালা যদি বাস্তবায়ন করা হতো তাহলে হয়তো এই আজকের দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা হয়তো ঘটতো না। সৌমিত্র।